আমি খুব ছোটবেলা থেকেই লোকসংস্কৃতি প্রেমী, বিশেষ করে বাংলার লোকসংস্কৃতি আমার একদম মানে প্রাণের জিনিস বলতে পারেন। তো উত্তরপাড়ায় যখন এই আয়োজনটা হচ্ছে এবং যখন আমাকে রণজিৎ বললো যে এরকম একটা আয়োজন করছে আপনাকে থাকতে হবে, আমি খুব সাগ্রহে মানে রাজি হলাম ওদের সঙ্গে থাকতে। কারণ ওদের দুটো অনুষ্ঠানে আমি কথা শুনেছি এবং অল্প অল্প দেখেওছি, আমার ভালো লেগেছিল ওদের দক্ষতা এবং ওদের কী বলবো সাংগঠনিক দক্ষতা এবং অর্গানাইজ করার যে ক্ষমতা আর কি, সেইটা দেখে আমার খুব ভালো লেগেছিলো। আমি ভেবেছিলাম যে কাল ঠিক আছে ওদের সঙ্গে থাকবো এবং এই কাজটা করবো, এটা আমার যেহেতু প্রাণের জিনিস না সেগুলি খুবই ভালো লাগবে। উত্তরপাড়া গুলোকে এরকম একটা অনুষ্ঠান তিন নম্বর বছর হচ্ছে, তৃতীয় বছর। উত্তরপাড়াবাসীদের উদ্দেশ্যে কী বার্তা রাখবে? বার্তা একটাই, সেটা হচ্ছে উত্তরপাড়াবাসীর কাছে আমাদের অনুরোধ নিবেদন এবং বলার কথা এই যে আমরা চেষ্টা করব সংস্কৃতি আজ থেকে, বাংলা সংস্কৃতি আজ থেকে 30-40 বছর যেরকম ছিল, আগে যেরকম ছিল সেই ব্যাপারটাকে একটু উপস্থাপনা করার। কারণ এখন চতুর্দিকে বিভিন্ন রকম ধারার মিশ্রণে একটা মিশ্র সংস্কৃতি প্রচলন করার চেষ্টা চলছে, এটা একটা ক্ষতিকর দিক বলে মনে করি আমি বাংলা সংস্কৃতি। তো সেইটা মূল ধারা যেটা ছিল সেইটা আমরা উপস্থাপনা করার চেষ্টা করব। আপনার নাম? আমার নাম বিমল দে। চূড়ান্ত প্রস্তুতি নিয়েই আমরা আজকে আনুষ্ঠানিক এই ঘোষণা করলাম। আমাদের এই প্রস্তুতির কাজ অনেক দিন ধরে শুরু হয়ে গেছে, গত 3-4 মাস ধরেই হয়েছে। কারণ যেহেতু 2 বছর অনুষ্ঠানটা বন্ধ ছিল, তো যার ফলে একটু সব কিছু গুছিয়ে নিতে সময় লেগেছে। তবে এবছরে আমাদের ক্লাবের কাছে খুব আনন্দের ব্যাপার, আমরা বিমলদার মতো একজন মানুষকে পেয়েছি আমাদের মুখ্য উপদেষ্টা হিসেবে। আমি বিমলদাকে প্রস্তাব দিই, বেশ কিছুদিন আগে বিমলদা যা বলার নিজেই বললেন, আমি আর সেটা রিপিট করবো না। কিন্তু তার সাথে আমরা পেয়েছি উত্তরপাড়ার প্রিয় শহরের মতো একটা ফেসবুক গ্রুপ, যেটা আজকে উত্তরপাড়ার সব থেকে অ্যাক্টিভ গ্রুপ বলা চলে বলেই আমরা সবাই জানি। তো সেই গ্রুপেও আমরা যখন আমি গৌতমদাকেও এই প্রপোজাল দিই, গৌতমদা আমরা চাই এটা উত্তরপাড়ার উৎসব হোক, তা আপনারা তো উত্তরপাড়ার একটা ফেসবুক অ্যাক্টিভ গ্রুপ, তো আপনারা কি আমাদের সাথে সহযোগিতায় হাত বাড়িয়ে দেবেন, কারণ আমরা তাহলে এটাকে আরও বেশি ছড়িয়ে নিয়ে যেতে পারব। তো গৌতমদা এক কথাতেই আমাকে বললো, হ্যাঁ আমরা আছি, আমরা তোমরা যেভাবে তোমরা এগো আমরা। তারপরে আমরা বিভিন্ন রকম আলোচনা পর্যালোচনা করে আজকে আমরা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে দিলাম উত্তরপাড়া লোকসংস্কৃতি উৎসব 2023 29শে জানুয়ারি থেকে শুরু হবে, 5ই ফেব্রুয়ারি চলবে। এরই মাঝে হস্তশিল্প মেলা 29শে জানুয়ারি থেকে 23রা ফেব্রুয়ারি হবে, 4 এবং 5 উত্তরপাড়া গণভবনে। এবং সাথে সাথে ইউএসপি নিউজকেও আমরা ধন্যবাদ জানাই, কারণ তারাও বিগত দিনে আমাদের সাথে ছিল। এবছরকে আমরা তাদেরকে আমাদের এই অনুষ্ঠানের অফিসিয়াল পার্টনার হিসাবে আমন্ত্রণ জানিয়েছিলাম এবং তারাও এই অনুষ্ঠানকে সাদরে আমন্ত্রণ জানিয়েছেন, আমাদের অনুরোধকে মেনেছেন, এগিয়ে এসেছেন। এই জন্য ইউএসপি নিউজের এন্টায়ার টিমকে আমরা ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই, আমাদের পাশে ছিলেন, আগামী দিনেও থাকবেন এই আশা রাখি। আমি গৌতম কুমার দাস, উত্তরপাড়া আমাদের প্রিয় শহর, উত্তরপাড়া সোশ্যাল লার্নিং গ্রুপের অ্যাডমিন। আপনারা এর পরের আপডেট পাওয়ার জন্য চোখ রাখুন ইউএসপি নিউজে, এবং উত্তরপাড়া আমাদের প্রিয় শহর, উত্তরপাড়া আমাদের প্রিয় শহর এবং উত্তরপাড়া সোশ্যাল লার্নিং গ্রুপে ফেসবুক গ্রুপে। এবং আমরা আজকের পর থেকে আমরা সমাজের সব জায়গায় পাবেন এই অনুষ্ঠান সংশ্লিষ্ট বিষয়ে আমরা আপনাদের কাছে যাব। আপনারা পাশে থাকুন, সাথে থাকুন, উত্তরপাড়া আমাদের প্রিয় শহর এবং আমাদের প্রিয় শহরে এত ভালো একটা অনুষ্ঠান, এবং আমরা চাইবো এর মানে প্রপার ধন্যবাদ আমাদের সঙ্গে আছে। আপনার নাম? বিয়ের গয়না বা পুজোর সাজ কিংবা বাড়িতে পরার বা অফিসে যাওয়ার হালকা গয়না, হালকা থেকে ভারী, বনেদি থেকে আধুনিক ডিজাইনের সোনা কিংবা হীরের গয়নার একটাই ঠিকানা, চৌধুরী গোল্ড অ্যান্ড ডায়মন্ড, উত্তরপাড়া থানার বিপরীতে।